মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক শিশুর, আহত হয়েছে আরো দুই শিশু। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুড়ারয় থানার রামনগর গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন বৃষ্টির ফলে মাটি নরম হয়ে যাওয়ায় এই ঘটনা ঘটেছে। ওই দেওয়ালের পাশে তিনটি শিশু খেলাধুলা করছিল, সেই সময় হঠাৎই দেওয়ালটি ভেঙে চাপা পড়ে যায় তিনটি শিশু। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় মুড়ারয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই এক শিশুর মৃত্যু হয়। অন্য দুই শিশুকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে আসে। বীরভূম থেকে ভিক্টর শেখের রিপোর্ট, আনন্দ বার্তা। মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক শিশুর, আহত হয়েছে আরো দুই শিশু। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুড়ারয় থানার রামনগর গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন বৃষ্টির ফলে মাটি নরম হয়ে যাওয়ায় এই ঘটনা ঘটেছে। ওই দেওয়ালের পাশে তিনটি শিশু খেলাধুলা করছিল, সেই সময় হঠাৎই দেওয়ালটি ভেঙে চাপা পড়ে যায় তিনটি শিশু। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় মুড়ারয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই এক শিশুর মৃত্যু হয়। অন্য দুই শিশুকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে আসে। বীরভূম থেকে ভিক্টর শেখের রিপোর্ট, আনন্দ বার্তা। মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক শিশুর, আহত হয়েছে আরো দুই শিশু। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুড়ারয় থানার রামনগর গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন বৃষ্টির ফলে মাটি নরম হয়ে যাওয়ায় এই ঘটনা ঘটেছে। ওই দেওয়ালের পাশে তিনটি শিশু খেলাধুলা করছিল, সেই সময় হঠাৎই দেওয়ালটি ভেঙে চাপা পড়ে যায় তিনটি শিশু। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় মুড়ারয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই এক শিশুর মৃত্যু হয়। অন্য দুই শিশুকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে আসে। বীরভূম থেকে ভিক্টর শেখের রিপোর্ট, আনন্দ বার্তা। মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক শিশুর, আহত হয়েছে আরো দুই শিশু। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুড়ারয় থানার রামনগর গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন বৃষ্টির ফলে মাটি নরম হয়ে যাওয়ায় এই ঘটনা ঘটেছে। ওই দেওয়ালের পাশে তিনটি শিশু খেলাধুলা করছিল, সেই সময় হঠাৎই দেওয়ালটি ভেঙে চাপা পড়ে যায় তিনটি শিশু। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় মুড়ারয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই এক শিশুর মৃত্যু হয়। অন্য দুই শিশুকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে আসে। বীরভূম থেকে ভিক্টর শেখের রিপোর্ট, আনন্দ বার্তা। মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক শিশুর, আহত হয়েছে আরো দুই শিশু। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুড়ারয় থানার রামনগর গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন বৃষ্টির ফলে মাটি নরম হয়ে যাওয়ায় এই ঘটনা ঘটেছে। ওই দেওয়ালের পাশে তিনটি শিশু খেলাধুলা করছিল, সেই সময় হঠাৎই দেওয়ালটি ভেঙে চাপা পড়ে যায় তিনটি শিশু। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় মুড়ারয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই এক শিশুর মৃত্যু হয়। অন্য দুই শিশুকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে আসে। বীরভূম থেকে ভিক্টর শেখের রিপোর্ট, আনন্দ বার্তা।